রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন। অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তাদের লুকিয়ে রাখতেন। অনিশ কাণ্ডে এভাবেই পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জানান, মুখ্যমন্ত্রী বুঝেছেন দোষীদের শাস্তি হওয়া উচিত, সেটাই তিনি করছেন। পাশাপাশি তিনি জানান, অনিশের বাবা মোবাইল নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা মিলছে না। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে 3 জনকে সাসপেন্ড করেছেন। হ্যাঁ, অন্য কোন মুখ্যমন্ত্রী হলে লুকিয়ে রাখত। মুখ্য পুলিশ যেখানে দোষী সেটা নয়, কিন্তু অনুভব করছেন ইনকোয়ারি হওয়া দরকার, তারপরে কুলকিনারা হবে। প্রাথমিকভাবে 2 জন পুলিশ 1 জন সিভিককে, এটা মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী চটজলতি সেটা করেছে। আর একটা কথা যে আনিসের বাবা যে বলতেন টেলিফোন হারাইনি, সেই টেলিফোনটা আবার পাওয়া যাচ্ছে, এটা কিভাবে অঙ্কটা মিলছে বা গুলিয়ে যাচ্ছে সেটা তারাই বলবে। খুন খুনি, কোনো মানুষের খুনের কেউ সহ্য করে না। আমরা দুঃখিত, ব্যথিত, দোষীরা ধরা পড়ুক, দৃষ্টান্তমূলক সরকার শাস্তি দিক। বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেফালী বেগমের হয়ে প্রচারে আসেন মন্ত্রী। এই দিন তিনি প্রচার মঞ্চ থেকে সিপিআইএম ও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। সিপিআইএমকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 75 বছর পর বাংলায় তারা শূন্য হয়েছে, আগে তার কারণ ব্যাখ্যা করুন, তারপর ভোট চাইবেন। কাছ থেকে কোনো ভালো কথা শুনবো আমরা কি? ওরা যাবো মিথ্যা নোংরা নোংরা কথা বলে, তাদের সাগরে বদরক্ত গায়ে আছে, এদের ডায়ালিসিস করা দরকার। সিপিএমের জামানা তাকে স্মরণ করতে বলুন, আমরা সিপিএম এসে লড়াই করেছি, এখনও সেই লোক বাংলায় অনেক আছে, বর্ধমানে আছে। ওই সব গল্প শুনিয়ে মানুষকে লাভ নেই, মানুষ বুঝে নিয়েছে কাকে ভোট দেব। 75 বছর পরে বিধানসভায় শূন্য হলেন কেন, এটা বড় বড় বোর্ডে লিখে দেন, কারণটা ব্যাখ্যা কর, তাহলে বুঝবো কত দুধ দিয়ে ভাত তারা খেয়েছেন আর কত বুকের ছাতা। যারা মানুষের জন্য কিছু করলো না তাদেরও ভোট দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমান থেকে পম মহন্ত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।